কালা তুমি সময় জানো না, অসময় বাজাও বংশী মন তো মানে না। রাতে সেতবেলক বারোটা পাখাপাখি, আখিরে মাড়ি আসুথায় নিদ। সময় বদলুছি, তা সাঙ্গে বদলি যাচ্ছি প্রকৃতি পরিবেশ। আজকাল গাঁ গহলি রাতে তার মাধুর্য হরাইছি, কারণ রাতের অন্ধকারক হত্যা করেছি এলইডি আলুও, গাঁ গাঁরে এলইডি। মাত্র এমিতি এক সময় লা দিনে যেতবে গাঁ গহলি রাতে হলে মাড়ি আসুলা কিটকিট অন্ধার, হলে সে অন্ধারের এক মাধুর্য লা। ভাদ্রব মাসে সঞ্জ বেলে কে কাহর যাও নথাপি সেমতি সময় আসি পৌঁছি যাওয়া দূরাগত অতিথি। সন্ধ্যা হেউথিল ঘণ্টা নথিলা সে সময় কাহরে, জহ্নিফুল ফুটিলে সন্ধ্যা হেউথিল, আউ জহ্নিফুল ফুটিলে আসি পৌঁছি যাওয়া এই অতিথি মানে। আমাঁকু সেমতি দুইজন অতিথি সবুলে আসুলে, জনে লে চিতা চৈতন্যটা বাবাজি না, তাঁকর হলিয়া বাবা, আউ জনে লে ধোবদাউলিয়া লুগা পিঁধা বাবাজি না, তাঁকর মোর মনে না। এই দুজন বাবাজি আসি যেতবে পৌঁছি যাতে আমাঁরে, সেতবে তাঁকর রহণী স্থান হুয়ে আমাহির জনে ননাঙ্ক ঘরে। ননাঙ্কর কে নথান্তি অবিবাহিত, আমি ননাঙ্ক ঘরক হো মঠ। এই দুজন বাবাজি আসি পৌঁছিলে সেই মঠরে হি রহন্তি। বাবাজি দুইজন গৃহী, ভিক্ষাবৃত্তি করে চলন্তি, আমিষাসী বি মাছ মাংস বি চলে, তেণু যেতবে পৌঁছান্তি সেদিন ফিষ্ট হওয়া থয়। দিনকর কথা, সঞ্জবেলে আসি হলিয়া বাবা পৌঁছি গলে, স্থির হলা মাছ শিকার হয়ে ফিষ্ট হব। রাতে আটটা সুদ্ধা মু মোর পাঠ সারিদে চটাপট ননাঙ্ক ঘরে হাজর হয়ে গলি। পাক গাঁর আসি বড়বাপাঙ্কর জন পুয়ো আউ জন পিসী পুয়ো, আমি তিন ভাই এবং বড় ননা তাঁর সহ হলিয়া বাবা পাঁচজনক নিয়ে সেদিন ফিষ্ট। মাছ শিকার কথাটা টিকি কুহে, মাছ শিকার গোটে বড় চমৎকার আ আনন্দদায়ক কথা। মাছ ধরবা পড়া কোণী জাল বা কোণী সাধন দরকার হুয়ে না, গোটে দা সদ্য পজা যাই গোটে দা, দারুয়া দা, আসে নিহুড়া, নিহুড়া লাগে আমি সাইকেল টায়ার ব্যবহার করু, নহলে কাউরিয়া নিহুড়া ধর আমাখরে ঘর পাখে বাঘুণী নই কূলক আমি যাও। রাতে আটটা নটা পরে নই পা নিশ্চল হয়ে যাই, মাছ মানে সব কূলরে আসি শুই থাকে। সেই নিহুড়া মাছ মানুষ দেখা মাত্রে সে যেমন নিশ্চল হয়ে যাতে, এই সুযোগ নেই সে দারে হাঁড়ি পকাতে এবং সে সহজে ধরি হুয়ে। আমি তিনজন গলু মাছ শিকার করা, কারণ মাছ শিকারে পিসী পুয়ো বড় ধুরন্ধর লে। আমি তিনজন গলু মাছ শিকার করা, আড় ননা ও হলিয়া বাবা রহলে রোসেইরে। আমি গোটে পুরোনা টায়ার যা কি মু আগুরু রকি সাইতিকি টায়ার জাড়ি নইকূলক চালু। ভাদ্রব মাস নলিতা গদা হয়ে থাকে, ঝোট বাড়া হয়ে আমাদের ঝোট বহুত হোক, ঝোট নলিতাগুড়ি পাড়ে পড়ে এবং তাহলে ঝোট বাহারে, কাউরিয়া সবু নাড়কূল গদা হয়ে থাকে। এই সুযোগে আমি মানে নিহুড়া ধর টায়ার জড়িত নিহুড়া ধর মাছ মারিবার লাগিগলু। সেদিন গড়িশা শেউল এমতি অনেক কিছু মাছ আমি ধরলু। মাছ ধর ফেরিলা পরে সে মাছগুড়ি মু ঘরে নেই বৌ পাখে কাটি তাকে ভালোভাবে হলদি এবং লুণ গুড়াই নিয়ে আসলে। এপটে হলিয়া বাবা আউ ননা সেতবেলক ভাত রাঁধি মাছ লাগি বেসর বটা সরি থাকে, বাবা বেসর বাটু থাকে, আউ তা সাথে গীত বি লম্বাই থাকে হলিয়া বাবা। কালা তুমি সময় জানে না, অসময় কালে বজাও বংশী মন তো মানে না। হলিয়া বাবাঙ্কর এই গীতটা বড় প্রিয় গীত লা। বেসর বটা সরি যাই থাকে, আরম্ভ হয়ে গেল মাছ তরকারি। ননা মাছ তরকারি করবার ধুরন্ধর, মাছ তরকারি সরিলা সদ্য বাড়ির কটা হয়ে আসিলা কদলী পত্র, মঞ্জ কদলী পত্রে মাছ ঝোল ও ভাত বড়া হয়ে গেল। পাঁচজন যাক আমি ধাড়ি হয়ে বসিগলু পিণ্ডা উপরে। সত কৌচি সেই দিনর সে মাছ ভোজি আজ বড় বড় হোটেলর খাদ্য ঠার মধ্য কৌশি গুণের কম নথিলা, যাহার স্বাদ মু এযাই বি ভুলি পারি না। ভোজি পরে পিণ্ডারে সপ পকাই আমি সমস্তে শোইগলু। হলিয়া বাবা পুনি গীত লম্বাইলে, কালা তুমি সময় জানো না, অসময় বাজাও বংশী মন তো মানে না। রাতে সেতবেলক বারোটা পাখাপাখি, আখিরে মাড়ি আসুথায় নিদ। আম পিণ্ডা অগণারে শোই আকাশক সম্পূর্ণ দেখি হোথায়,
ଆକାଶରେ ତାରାମାନେ ଗପ କରିବା ଆରମ୍ଭ କରିଦେଇଥାନ୍ତି, ଆଉ ଆମ ଆଖିରେ ନିଦ ଚହଟି ଆସିଥାଏ। ସେ ରାତିର ସେ ଭୋଜି ଏଯାଏଁ ବି ମୁଁ ଭୁଲିପାରି ନାହିଁ। ମୁଁ ନିଶ୍ଚିତ ଆପଣମାନେ ବି ଏମିତି ଅନୁଭୂତି ଅନେକ କରିଥିବେ। ଆଜି ପରିଣତ ବୟସରେ ଲୋକମାନେ ସେଭଳିଆ ଅନୁଭୂତି ପାଇବାକୁ ବ୍ୟାକୁଳ, ମାତ୍ର ପରିବେଶ ପରିସ୍ଥିତି ଆମ ଲାଗି ଆଉ ସେ ଅନୁଭୂତି ଦେଇପାରୁନାହିଁ। ଆଜିର ପିଲାମାନେ ବି ସେମିତି ଅନୁଭୂତିରୁ ବଞ୍ଚିତ, କାରଣ ପିଲାମାନେ ଆଉ ଗାଁରେ ରହିବାକୁ ସୁଯୋଗ ପାଉନାହାନ୍ତି। ଆଉ ଯେଉଁ ପିଲାମାନେ ବି ଗାଁରେ ଅଛନ୍ତି ସେମାନେ ଏମିତି ଅନୁଭୂତି ପାଇବାରୁ ବଞ୍ଚିତ ରହୁଛନ୍ତି। କେଜାଣି ଆମେ କୁଆଡ଼େ ଯାଉଛେ। ମୋର ଅନୁଭୂତି ଆପଣମାନଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା କମେଣ୍ଟ କରି ନିଶ୍ଚିତ ଜଣାଇବେ। ଆପଣ ଯଦି ନୂଆ ହୋଇଥାନ୍ତି ତେବେ ଏହାକୁ ସବସ୍କ୍ରାଇବ କରିବାକୁ ଭୁଲିବେ ନାହିଁ। ବନ୍ଧୁମାନଙ୍କ ମଧ୍ୟରେ ସେୟାର କରନ୍ତୁ, ଓଡ଼ିଆ ଭାଷାର ବହୁଳ ପ୍ରଚାର ମଧ୍ୟ କରନ୍ତୁ। ରହିଲୁ, ନମସ୍କାର।